আহসান শরীফ আপনি লিখেছেন, মুসলিম দেশের পাঠ্যপুস্তক কেমন হওয়া উচিত বলে মনে করেন? পাঠ্যপুস্তক বোর্ডের প্রতি আপনার আহ্বান কি? মুসলিম দেশের পাঠ্যপুস্তক অবশ্যই মুসলিমের চিন্তাধারার, মুসলমানদের চিন্তাধারার প্রতিফলন থাকা দরকার, যেখানে মুসলিম প্রাধান্য রয়েছে। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলেন, তো সেখানে তাদের বই পুস্তকে তাদের ধর্মীয় বিভিন্ন কৃষ্টি কালচার এগুলো কিন্তু তাদের পাঠ্যপুস্তকে নানাভাবে ফুটে ওঠে। দুঃখজনক যে আমাদের দেশে এটাকে ইগনোর করা হয় এবং গুটিকতক মানুষের কাছে আমরা গোটা দেশের মানুষ জিম্মি হয়ে আছি। তো এ ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হওয়া উচিত। আমাদের শিশুরা যেটা পড়ে বড় হবে সেটা অবশ্যই দেশের মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটার মধ্যে থাকা দরকার, প্রকাশ তার মধ্যে থাকা দরকার, তাহলে সন্তান মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে, গড়ে উঠবে। আজকাল পাঠ্যপুস্তকে মোরাল দিকগুলোকে একেবারেই আমল নেওয়া হয় না, যার কারণে আমরা আমাদের শিশুদেরকে, কিশোরদেরকে বকে যেতে দেখছি, কিশোর গ্যাং সৃষ্টি হতে দেখছি, বাচ্চা বয়স থেকে তাদেরকে সন্ত্রাসী হয়ে যেতে দেখছি এবং নষ্ট হয়ে যেতে দেখছি। এগুলো থেকে বাঁচবার জন্য এবং আমাদের সন্তানদেরকে বাঁচাবার জন্য অবশ্যই পাঠ্যপুস্তক বোর্ডের কর্তব্য, তারা যেন পাঠ্যপুস্তককে ধর্মীয় চিন্তাধারার আলোকে ধাঁচে, বহু ধর্মীয় বই লিখতে আমি বলছি না জেনারেল বইগুলোকে, কিন্তু সেখানে ধর্মীয় দিকগুলো যেন মাথায় রেখে বই লেখা হয়। যদিও এই কথা তাদের শোনা আশাও আমি খুব একটা করি না, কারণ ইন্টেনশনালি গত বছর আমরা দেখেছি বাচ্চাদের পাঠ্যপুস্তকের মধ্যে এমন সব জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সেখানে বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে ইসলাম বিদ্বেষী মনোভাব থেকে এটি করা হয়েছে। তো এগুলোর উপর আমাদের সতর্ক থাকতে হবে। আমার সন্তান শিক্ষার নামে যদি কুশিক্ষা শিখে, তার চাইতে শিক্ষা গ্রহণ না করা তার জন্য বেটার। সামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন, কোর্ট থেকে কাগজ এনে তাতে ছেলে মেয়ের স্বাক্ষর করলে বিয়ে হবে? কোর্ট থেকে কাগজ এনে ছেলে মেয়ে উভয় যদি ওখানে যদি লেখা থাকে যে আমি কবুল করলাম, আমি প্রস্তাব করলাম, এরকম কথা থাকে এবং সেখানে উভয় স্বাক্ষর করে সাক্ষীদের উপস্থিতিতে, তাহলে বিয়ে হতে পারে, মুখ উচ্চারণ ছাড়া এভাবে বিয়ে হতে পারে। কিন্তু যদি এক পক্ষ প্রস্তাব দিল যে আমি প্রস্তাব করলাম বিয়ের, আরেক পক্ষ কবুল করলাম, এরকম কথা যদি লেখা না থাকে, জাস্ট লেখা থাকলো যে উনি স্বামী উনি স্ত্রী, তাহলে এভাবে হলে বিয়ে হবে না। অর্থাৎ জাস্ট কাবিনে লেখা আছে স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী, সেখানে স্বাক্ষর করলো, এতে হবে না। যদি লেখা থাকে যে হ্যাঁ আমি অমুককে বিয়ের জন্য এত টাকা মহরের বিনিময়ে প্রস্তাব করলাম, স্বাক্ষর আছে, আবার অপরপক্ষ বলল যে আমি গ্রহণ করলাম, তারপর স্বাক্ষর আছে, এভাবে হলে হবে। অর্থাৎ যেটা মুখে বলবে জাস্ট ওইটাই লেখা আছে, এভাবে বিয়ে হতে পারে যদি সাক্ষীদের উপস্থিতি হয়। নুরুল্লাহ বিন নাসির লিখেছেন, ছেলে হয়ে মেয়ে নামে ফেসবুক আইডি খুলে ইসলামিক পোস্টের মাধ্যমে দিন প্রচার করার বিধান কি? মেয়ে আইডি দেখলে মানুষ বেশি আসবে, এই উদ্দেশ্যে যদি কেউ মেয়ে আইডি খোলেন এবং নাম দেন অথচ তিনি ছেলে, অবশ্যই এটা প্রতারণা হবে এবং গুণা হবে। আর ইসলামের নামে এটা রীতিমতো ভণ্ডামি হবে যে আপনি মেয়ে আইডি দিয়ে মানুষকে আকৃষ্ট করলেন, তার মানে একটা হারাম পদ্ধতিতে আপনি একটা ভালো কাজ করার চেষ্টা করলেন। পদ্ধতি যদি খারাপ হয়, উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন, সেটি গ্রহণযোগ্য হবে না।